আজ তুমি তোমার বাড়ি কাটওয়াতে যাবে না। আচ্ছা আমি কেন আমার বাড়ি যেতে পারবো না আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনার তো সামার কালেকশনের ডিজাইনগুলো হওয়া নিয়ে কথা, আমি তো বলেছি আমি করে দেব। তুমি যদি আজ কাটওয়া যাও তাহলে কিন্তু আমি পয়লা বৈশাখের পূজোতে তোমাদের বাড়ি কাটওয়া যাব না। আপনি আপনি সত্যি জেতেন নাকি পয়লা বৈশাখে? হ্যাঁ, দুলাল আঙ্কল ইনভাইট করেছেন, না যাওয়াটা খারাপ দেখাবে। ও গণেশ দাদা, লোকটি কি বলে গো? আপনাকে না আমি মাঝে মাঝে একদম বুঝতে পারি না। আপনি এই অফিসে বললেন যাবেন না, আবার এখন বলছেন যাবেন, মানে কোনটা যে ঠিক কোনটা যে ভুল? তুমিও তো এক্ষুনি বললে কি দুলাল আঙ্কলকে ডিভোর্সের কথাটা জানানো যাবে না, উনি অসুস্থ হয়ে পড়বেন, আর তুমি এক্ষুনি কাটওয়া যাচ্ছ ওনাকে সমস্ত কিছু জানিয়ে দেবার জন্য? এমা না না, আমি তো যাচ্ছি, বাবার জন্য খুব মন কেমন করছে তাই। এরকম শাকা সিঁদুর ছাড়া বাবার কাছে গেলে উনি বুঝতে পেরে যাবেন না যে কোনো প্রবলেম হয়েছে, তখন যখন উনি তোমায় প্রশ্ন করবেন কি তুমি শাকা সিঁদুর ছাড়া কেন এসেছো, তখন তুমি কি উত্তর দেবে রাধা? চুপ করে থাকলে তো উনি এক্সাইটেড হয়ে যাবেন, আর তুমি তো বেশিক্ষণ চুপ করে থাকতেও পারবে না, সত্যিটা তো তোমাকে জানাতেই হবে, আর তখন তখন উনি ভেঙে পড়বেন না? এত আশা করে উনি যেই মেয়ের বিয়ে দিলেন সেই মেয়ে এইভাবে গট গট করে একা একা বাপের বাড়ি ফিরে গেল, এটা দেখে উনি অসুস্থ হয়ে পড়বেন না? তখন কি হবে রাধা? রাধা রানী বস্ত্রালয় হালখাতা বন্ধ, সব বন্ধ হয়ে যাবে রাধা। শোনো, আমাকে ছাড়া কাটওয়া গেলে কিন্তু তুমি নিজেই নিজের পরিবারে বিপদ ডেকে আনবে। তুমি এটা ভুল করেও ভেবো না যে তোমাকে আমি সামার কালেকশনের কাজ করাবার জন্য আটকে রেখেছি, আমি জেনুইনলি দুলাল আঙ্কলের ভালোর কথা ভেবেই তোমাকে এসব কথা বলছি রাধা। তুমি এইভাবে একা গেলে, শাঁকা সিঁদুর ছাড়া গেলে দুলাল আঙ্কল কিছুতেই মেনে নেবেন না। হ্যাঁ, আপনি আপনি ভালো কথা মনে করিয়ে দিয়েছেন, শাঁকা সিঁদুর ছাড়া আমি কিছুতেই বাবার সামনে যেতে পারবো না, আমি বরং বাড়িতে ঢোকার আগেই সিঁদুরটা ফট করে পরে নেব, আর শাঁকা পালা তো আমার শাড়ির আঁচলেই বাঁধা আছে, ওইটাও আমি হাতে গলিয়ে নেব। রাধা, আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা পাঁচকা না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি, আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। বাবা, এবার তো কোন থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া ইয়া, সাবধানে সাবধানে, দেখে বড়রা তো আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি?
ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে।